বীরেন্দু কৃষ্ণ ভাদ্রের মহিষাসুর মর্দিনী শুনেছি। ক্যালকেরি শহর থেকে ফিকে ঘুমিয়ে চাদরে মুখ ঢেকেছি। আজ অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, দিব্যি উঠে গেছি। মৌমাছির মতন ঝাঁকে ঝাঁকে স্মৃতিরা কাছে আসছে, অতীতের কাছে আমার বড্ড ঋণ জমে গেছে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিরও, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির আনন্দময়ী মাতৃমায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক রসলোক আর নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আহ্বান। শুরু হলো মহালয়। আলিপুরদুয়ারে প্রবল ঠান্ডায় কাঁপতে কাঁপতে লোকের তলা থেকে মহিষাসুর মর্দিনী শুনতে পাচ্ছি রেডিওতে। শাক বাজছে, একজন মানুষ উদত্ত গলায় পাঠ করছেন, মাঝে মাঝে গান হচ্ছে। আমি খুব ছোট, পাশের ঘরে মার সাথে ভাই, সে তো পুচকে, দু ঘরেই রেডিও চলছে। কেউ লেপের তলা থেকে বাইরে আসেন, সেই মানুষটির দুর্দান্ত গলা রেডিও থেকে বাড়ির মস্ত উঠান বাগান ছাড়িয়ে শীতে নিস্তব্ধ রাতে ভোরে চারিদিকে করছে। আম্মা বলছেন, শোনো এবার মা দুর্গা অস্ত্র পেলেন, যুদ্ধ শুরু হবে। শিশুদের মন বড্ড সরল রেখায় চলে, তাদের জীবনে মাঝে মাঝে কিছু নেই, হয় সাদা না হয় কালো, ভালো না হলে খারাপ। ভাষা ভাষা বুঝতাম যে কেউ কথার গল্প বলছে। মা দুর্গা দুষ্ট লোকের সাথে ধুমধুমার যুদ্ধ করছেন, যখন ঘুম থেকে উঠতাম তখন দুষ্টটা বধ হয়ে গেছে। মহালয়া থেকেই উৎসবে শুরু, কদিন ধরেই বাড়িতে ঘটা ঘটা সেলাই মেশিন চলছে, ঠাকুরের শাড়ি জামা কাপড় সেলাই হচ্ছে। শরতের মৃদু হাওয়ায় শিউলি গাছ থেকে চুপচাপ টুকটাক ফুল ঝরছে। বাগানের এক কোণার স্থলপদ্ম গাছটা গোলাপি সাদা ফুলে ছেড়ে গেছে। কদিন পরেই পাড়ার ছেলেরা দুর্গাপূজার জন্য স্থলপদ্ম নিতে আসবে। অনেক বছর পরে মহালয়ায় কলকাতায় রেডিওতে বীরেন্দু কৃষ্ণ ভাদ্রে মহিষাসুর মর্দিনী চলেছে। সেই মুহূর্তে সুরে কথায় স্তোত্রে পাড়া থেকে পাড়া জুড়ে পুরো কলকাতা এক হয়ে গেছে, গায়ে কাঁটা দিচ্ছে। প্রত্যেক বছরের মতন এবারও মহালয়া শুরু হল। আশ্বিনের শারদ প্রাতেই বেজে উঠেছে আলোক মঞ্জির, আধা ঘুমে আধা জেগে শুনছি যে মহিষাসুরের অত্যাচারে দেবতারা দল বেঁধে ব্রহ্মার কাছে এসেছে। তার বরেই মহিষাসুর অপরাজেয় হয়ে দেবতাদের স্বর্গ থেকে দাঁড়িয়েছে। এইবার শান্ত যোগীবে ব্রহ্মার মুখ ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতাদের পুঞ্জীভূত ক্রোধ তেজরশ্মি এক হয়ে পরমার উপপতি জগৎমাতৃকায় মহামায়ার জন্ম হল, আকাশে মহানীলাদ উঠল। এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয়। সব শুভ শক্তিকে এক করে অশুভকে ধ্বংস করবার এই চিন্তাটা খুবই মডার্ন আর সময়োপযোগী। কলকাতায় এসে বাবা প্রথম দিকে কালীঘাটের গঙ্গায় তর্পণ করতে যেতেন, তারপর মহালয়ার দিন বাড়িতে ঠাকুরদার ফটোতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হতো। ঠাকুরদা বহুদিন আগে চলে গেছেন, বাবা মহালয়ায় আজও তাকে স্মরণ করেন। কদিন আগে থেকে বাড়িঘর ধোয়া মোছা ঝাড়া পোছা হচ্ছে, জানালায় নতুন পর্দা লাগানো হয়েছে, চলেছে দুর্গাপূজার প্রস্তুতি। কেন জানি না মহালয়ার আগে সব সেরে নিতে হয়। ওই দিন স্কুল কলেজ অফিসও ছুটি থাকত। মহিষাসুর মর্দিনী শেষ হলেই বন্ধুরা মিলে গরম জিলিপি খেতে যেতাম,
চায়ের দোকানের সামনে গুলতানি মহালয়া দুর্গোৎসবের দরজা খুলে দিত। সেদিন থেকে শরতের আকাশটা যেন একটু বেশি নীল লাগত। বাতাসে ইস্নে উষ্ণে দুধের মতন হালা আমেজ, মনটা দারুণ চরমন হয়ে উঠত। আর মাত্র কদিন বাদেই পুজো শুরু হলো। বন্ধুদের সাথে পুজোর প্ল্যান, আড্ডা, সাজগোজ, ঘোরাঘুরি, প্রেম। শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথা না বললে কি মহালয়া পূর্ণ হবে? কি বিশুদ্ধ বলিষ্ঠ উচ্চারণ, আর অসাধারণ নিষ্ঠা! আমার ছেলেবেলা বড়বেলা পুরোটাই মহালয়া মানে বীরেন্দ্রকৃষ্ণ। ওনার সাথে এই ইথার যোগাযোগটা এতটাই স্বাভাবিক আর স্বতঃস্ফূর্ত ছিল যে ওনাকে নিয়ে কোনোদিন আলাদাভাবে ভাবিনি। সেই 1931 থেকে আকাশবাণী ভোর বেলায় মহিষাসুর মর্দিন প্রচার করছে, পাঠে বীরেন্দ্রকৃষ্ণ, সুরকার পঙ্কজ মল্লিক আর রচনায় বাণীকুমার। এই তিনজন মিলে মহিষাসুর মর্দিনী সঙ্গীতা লেখ্যটিকে অমরত্ব দিয়েছেন। প্রথম 35 বছর বীরেন্দ্রকৃষ্ণ স্নান সেরে পট্টবস্ত্র পরে রাত 2টার সময় রেডিও স্টেশনে চলে যেতেন। তারপর অনুষ্ঠান রেকর্ডিং হয়ে গেলে স্টুডিওতে থাকতেন। গুনে দেখলাম 89 বছর ধরে এই অনুষ্ঠান বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে রেডিওতে চলছে। আজকে 1 বছর উত্তম কুমার করেছিলেন, সে কথা থাক, কোনো কিছু ইতিহাস হতে কতদিন লাগে। এতদিনে বাঙালির ইতিহাসে মহালয়ায় মহিষাসুর মর্দিনী একটা কিংবদন্তি হয়ে গেছে। আসুন সবাই মিলে প্রার্থনা করি, যা কিছু অন্ধকার সব কেটে গিয়ে পৃথিবীতে মঙ্গল বিনা বেজে উঠুক। শুভ মহালয়া। কলমে কাকলি মজুমদার, পাঠে আমি স্নেহা সাহা।